হ্যাঁ হ্যাঁ, তরমুজ পেয়েছি। এবার এই তরমুজের দফা রফা করব। কি রে টমাস, কারেন্ট নাই, ফ্রিজ খুলে রাখছস, কারেন্টের বিল কি তোর বাপে দিব? উহুহুহু, মুখটা পুরো সসপেনের মতো করে দিল। বাপ তুই টেনশন করিস না, আমগরে বাড়ি থেকে খেদাই দিছে তো কি হইছে, আমরা আবার বাড়ি বানামু। কিন্তু আব্বু, আমি তো গরমের কষণে দাঁড়াইতে পারতেছি না। হাই হাই, এখনই ওর গায়ে অ্যারোসল মারতে হবে, তারপর রুমালের বাতাস আর ক্লিয়ার শ্যাম্পুর সাথে ফ্রিতে দেওয়া ছাতাটাতে থাকছি। হ্যাঁ হ্যাঁ, আমার পোলা আবার ফর্মে। যে গরমটা পড়ছে, বরফ খাবো আর তার সাথে টেবিল ফ্যানের বাতাস। কিরে টাকলু, তুই রোদ্দুরে খাইটা মর আর আমি এখানে আরামে শরবত খাই। কি কইলি তুই, আজকে তোর একদিন কি আমার দুই দিন? আব্বু মেরো না, আমার ভয় করে। আচ্ছা বাপ, আমি আর কাউকে মারবো না, খুশি? বল্টুর জন্য তুই আজকে বাচ্চা গেলি টমাস। উফ, গরমে জান শেষ হইয়া যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, টাকলুটার সাথে একটু মজা নেওয়া যাক। হ্যালো টাকলু, আজকে অনেক ঠান্ডা পড়ছে। পোলাডার লাইগা তোরে কিছু কইতে পারতাছি না। হ্যাঁ হ্যাঁ, শো অফ করা শেষ, এবার খোলার পালা। হায় হায়, জ্যাকেটের চেনটা আমার বুকের চামড়ার সাথে লেগে গেছে, কিছুতেই খুলছে না। কি হায় হায়, বুকের চামড়া সহ তুলে ফেলেছি। বুকটা দেখতে খুব বাজে লাগছে, চিরুনিটা দিয়ে একটু আছড়িয়ে নেওয়া যাক, এইবার ঠিক আছে। লুল রে বেটা লুল, তুই দূরে যায় মর। দাঁড়াও টমাস, তার আগে তোমার লেবু শরবতটা একটু টেস্ট করা যাক। এবার তোমাকে দেখাবো রোনালদোর কিক কাকে বলে। জেরিটা পুরো আটার চাপটি হয়ে গেছে। এইবার তোমাকে আমি দেখাবো কিভাবে অলিম্পিকে চাকতি নিক্ষেপ করে। খেল খতম, পয়সা হজম। কি হলো, বাজি হতচ্ছাড়াটা ওর দিকে ফ্যান গড়িয়ে রেখেছে। ফ্যানটা এদিকে থাকবে না, আমার দিকে থাকবে। এদিকে থাকবে, আমার দিকে থাকবে। এদিকে, আমার দিকে। যাক তোর দিকেই থাক। না না, ওদিকেই থাকবে। দাঁড়া, তোর দিকেই থাকো। এই বেবদটার আবার কি হলো? হ্যাঁ, এবার ফ্যানটাকে টর্নেডো মারি দিয়ে ঝড়ের ঝাপটা খাওয়াবো তোমাকে। হাই হাই, তীব্র বাতাসে আমার চামড়া আমার শরীর থেকে উড়ে গিয়েছে। হাই হাই, ফ্যানটা দেখে আমার দিকেই তেড়ে আসছে। উহুহুহু, পিঠের সবটা ছাল তুলে দিল। যে করেই হোক তোমাকে বাঁচাতে হবে। ততক্ষণে আমি বরং এই পর্দাটার পিছনে লুকিয়ে পড়ি। হাই হাই, দেখে ফেলেছে, আমি তো কলা খাইনি। আর একটা ব্ল্যাক খুলতে পারো না জেরি, বাপ মায় কিছু শিক্ষা দেয় নাই। যাক বাঁচা গেল। হাত মেলাও বন্ধু। বাড়ির এই অবস্থা তুমি করেছো টমাস। না না না, আমি না, জেরি করেছে। পাজিটার আমাকে ফাঁসানোর মতলব। হায় হায়, ই আমার বাড়ির থেকে দূর হও টমাস, কাম তামাম তোমাকে সালাম। এই 40°C রোদ্দুরে তো এমনি গলে যাব। দরজা খুলো। এবার কোথায় পালাবে বাছা? আমাকে এবারের মতো মাফ করে দিন, আমি আপনার কাছে হাত জোর করছি। মুখটা একদম 360° অ্যাঙ্গেলে বেঁকিয়ে দিল। এদিকে আসো বাচ্চাথন। টম, এদিকে চলে আসো, এই জানলা দিয়ে ঢুকে পড়ো। বাহ, দারুণ বুদ্ধি তো। তুমি শুয়ে শুয়ে মুড়ি খাও টমাস। আমাকে আমার নতুন বাড়ি বানাতে সাহায্য করো। একদম উচিত শিক্ষা। তুমিও কাজ শুরু করো, আর আমি যেন তোমাদের দুইজনের মধ্যে কোনো ঝগড়া না দেখি। বুঝতে পেরেছো ব্যাপারটা? এইটাই আমি দেখতে চাই। আবার কি হলো? খাল কেটে এবার আমি নদী বানাবো। এটা ভেঙে গেছে, কি আর করা, আমার কাজ শেষ। এইটা দিয়ে কাজ করো হতচ্ছাড়া, আর তার সাথে থাকছে ফ্রি ঘুষি। আমি জানি তুমি আমাকে তোমার বাচ্চার সামনে মারতে পারবে না, মারো আমাকে। উফ, এই গরমে কাজ করা যায়?
আমি কষ্ট করে মাটি খুঁড়ছি আর পাজিটা আমার খোড়া করতে আবার মাটি ফেলছে। শোনো হতচ্ছাড়া, তুমি কোনো সাহায্য করছো না, তুমি আরো ক্ষতি করছো। পাজি নচ্ছার কোথাকার, হ্যাঁ হ্যাঁ এবার তোমাকে বাগে পেয়েছি। পালিয়ে যাচ্ছ কোথায়? তোমাকে দিয়ে গল্প না খেললেই না। এক মিনিট প্লিজ, বুলডগ চলে এসেছে, তুমি এখন আমাকে চাইলেও মারতে পারবে না। পাজি হাই হাই, ভুল করে বুলডগের মাথায় বাড়ি দিয়ে ফেলেছি। আমি এখন কোথায়? এইটা বরং তুমিই ধরো জেরি। তাহলে তুমি আমাকে মেরেছো পিচ্চি? আজ তোমার একদিন কি আমার? সব সময় নির্যাতনের শিকার কেন আমি হই? আমাকে মেরো না বুলডগ, দেখো ছোট বাচ্চাদের সামনে মারামারি করা ঠিক নয়। এই সিমেন্ট গোলাতে গোলাতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এই পিচ্চি এদিকে আসো, নিয়ে এসেছি আরেক বস্তা সিমেন্ট। আমার ছেলেটাকে কোথাও দেখেছো? তুমি দেখেছো জেরি? মনে হয় ওই সিমেন্টের গোলায় পড়েছে। ওইখানেই থাকো বল্টু, আমি এক্ষুনি আসছি তোমাকে বাঁচাতে। কিন্তু আপু আমি তো বাইরে। হাই হাই, সিমেন্ট লেগে জমে শক্ত হয়ে গেছে। কি করি কি করি কি করি? টম এই নাও, বুলডগকে হাতুড়ি দিয়ে বাড়ি মারো। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না হাদারাম, আমার কাছে দাও। তোমার হাতে হাতুড়ি কেন? হাই হাই, এই যে দেখো তোমার বাচ্চা, বাচ্চাদের সামনে মারামারি করতে হয় না। ভয়ে আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। জেরিটা এখনো মামা প্রবলেমে সাবস্ক্রাইব করে নাই, ওকে একটু মজা দেখানো যাক। পানি বন্ধ হয়ে গেল কেন? পানি নলে আবার কি হলো? হ্যাঁ হ্যাঁ এইবার খেলা হবে। তুই জেরিরে পানি খাওয়ালি কেন? তুই এখনো সাবস্ক্রাইব করছস না? আব্বু এখনো করে নাই। হাই রে, তাহলে তুই কি করলি এই জীবনে? বাড়ি যাইয়া এখনই সাবস্ক্রাইব করবি? হ্যাঁ হ্যাঁ এইবার হবে তোমার লেজের রোস্ট। হ্যাঁ হ্যাঁ কাজ শেষ।